কাজিরঙাত এটা পহুয়ে দৃষ্টি আকর্ষণ করেছে দেশী বিদেশী পর্যটকর। পুনের কাজিরঙাত বগা হরিণর দর্শন, মুগার লগত কপাহর দরে জিলিকি থকা এটা পহু। কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানত এনে দৃশ্য দুর্লভ যদিও ঢকঢকিয়া বগা রঙের পহুটে দৃষ্টি আকর্ষণ করেছে বহু পর্যটকর। কাষতে থকা মুগা বরণের আনটু হক দিয়ের বা ছাগলী পহুর লগত বরণটোর বাদে আকৃতিগত কোনো পার্থক্য নাই বগা বরণের পহুটোর। এই সন্দর্ভত প্রকৃতিপ্রেমী যুবক টুরিস্ট গাইড বিতুপন কলঙে প্রকাশ করা মতে এয়া পহুর কোনো বেলেগ প্রজাতি নহয়। বগা বরণের পহুটো সচরাচর পোয়ার দরেই হক দিয়ের বংশধর। এয়া কোনো রোগের কারণও নহয়। কেতিয়াবা মানুষের ক্ষেত্রতো দেখা দিয়ে বরণের এনে বৈসাদৃশ্য। কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের কহরা বনাঞ্চলত দুটা, বাগরি আর বুড়াপাহাড় বনাঞ্চলত এটাকৈ মুঠ চারিটা বগা বরণের হক দিয়ের উপস্থিতি দেখা পোৱা গৈছে। তো বগা হরিণ তো হয় একো নহয়, এলবিনো ডিয়ার বলে কয়, যে মেলানিজিমর সংখ্যা তো কম বেশ হওয়ার কারণে এলবিনো হয়ে পড়ে, আর এই কোনো বেলেগ প্রজাতি নহয়, একটা পহু প্রজাতি হক দিয়ার। আমি কহরা বনাঞ্চলত বিশেষকে কাজিরঙার যে কহরা বনাঞ্চল আছে আমি তাত দুটা বর্তমানে প্রত্যক্ষ করেছো বা বনকর্মী সকলেও প্রত্যক্ষ করেছে, আর বুড়াপাহাড় বনাঞ্চলত এটা আর বাগরিত এটা আজিলেকে প্রত্যক্ষ করা হয়েছে। আর ই সাধারণত কোনো বেলেগ প্রজাতি নহয় যেহেতু আমি সেই হক দিয়ার যেখানে হক দিয়ার খুঁটিয়া পহু সেই খুঁটিয়া পহুর লগতে বিচরণ করা আমি দেখা পাও। এই জেনেটিক কারণ বলে বিশেষ বড় বিশেষকে কব নি, যেহেতু মেলানিজিমর একটা কম বেশ হওয়ার কারণে ই বগা হয়ে পড়ে। এই বিষয় বহুতখিনি কন্ট্রোভার্সিয়াল বহুতবার হয়ে গেছে, আর আমার আগর যে কাজিরঙার রিসার্চ অফিসার আসলেও বহুত কিখন পেপার পাবলিশ করেছিল, আর বহুত কিটা বাহির দল সংগঠনেও সাইন্টিফিক হেই বিশ্লেষণ ইয়াত দাঙি ধরেছিল। এই কোনো বেমারের কারণে নহয়, এই জেনেটিক ডিসঅর্ডারও নহয়, এই মেলানিজিমর কম বেজ হওয়ার কারণে এই হয়। নিশ্চয়কৈ পর্যটকে আমি প্রথমবার যেটা আমি পাইছিলাম ডাফলাং এরিয়াত, কহরা বনাঞ্চলের ডাফলাং এরিয়াত আমি পাইছিলাম, আর এটা রিসেন্টলি মিহিমুখর অঞ্চলত বিচরণ করা আমি দেখা পাইছো। অবশ্যই বগা বরণটোয়ে পহুটোর বাবে বৈরি হওয়ার সম্ভাবনায় অধিক, কিয়নো আন পহুসমূহর বরণ মুগা হওয়ার বাবে সেউজিয়ার মাজত মিলি থাকিব পারে। ইয়ার বিপরীতে বগা রংটোর বাবেই সহজতে দৃষ্টি পড়িব পারে বাঘর। কাজিরঙার পৰা পিজুস দাসৰ রিপোর্ট, লোকেল 18।